সাভার ট্র্যাজেডির অষ্টম দিনেও ধ্বংসস্তূপের ভেতর থেকে মরদেহের খোঁজ মিলছে। পচন শুরু হওয়ায় কখনো আলাদা আলাদা করে পাওয়া যাচ্ছে মরদেহের বিভিন্ন অংশ। আজ এ পর্যন্ত উদ্ধার হয়েছে আরও 22টি মরদেহ। প্রথম এবং দ্বিতীয় পর্যায়ের উদ্ধার অভিযানে এখনও পর্যন্ত উদ্ধার হয়েছে 413 জনের মরদেহ। মহসিন হোসেন এবং মিজানুর রহমানের তোলা ছবিতে ওবায়দুল রশিদের রিপোর্টটি দেখুন। সাভার ট্র্যাজেডির অষ্টম দিনে জীবিত কারো সন্ধান পাওয়ার সম্ভাবনা ক্ষীণ হয়ে আসছে। রানা প্লাজার বিভিন্ন দিকে বসানো ভারী যন্ত্রপাতি দিয়ে চলছে উদ্ধার কাজ। ধ্বংসস্তূপে সকাল থেকেই সন্ধান মেলে মরদেহের, একে একে উদ্ধার করা হয় তাদের। কোনো কোনো মরদেহের অবস্থা এতটাই খারাপ যে দেহ থেকে আলাদা পাওয়া যায় মাথা। মরদেহের সাথে পাওয়া আইডি কার্ড দেখে পরিচয় উদ্ঘাটনের চেষ্টা চলে। নিহতদের সাথে পাওয়া মোবাইল ফোন থেকেও স্বজনদের ফোন করেন উদ্ধারকারীরা। ভারী যন্ত্রপাতি দিয়ে ধ্বংসস্তূপ সরানোর সময় মরদেহ পাওয়া গেলেই বন্ধ রাখা হচ্ছে যন্ত্রপাতির কাজ। যতটা সম্ভব অক্ষত মরদেহ উদ্ধারের চেষ্টায় হাত দিয়েই ধ্বংসস্তূপ সরাচ্ছেন উদ্ধারকর্মীরা। ম্যাক্সিমামই চেনা যাচ্ছে না, অঙ্গ বিচ্ছিন্ন হয়ে গেছে, কিছু কিছু চেহারা মানে আইডেন্টিফাই করা খুবই কঠিন হয়ে গেছে। মোটামুটি ভালো মানের অবস্থায় পচন ধরেছে এবং অলরেডি আপনারা দেখছেন অনেক দুর্গন্ধ হয়ে গেছে এলাকা। উদ্ধার অভিযানের সার্বিক অবস্থা নিয়ে সংবাদ সম্মেলন করে সেনাবাহিনী। নবম পদাতিক ডিভিশনের জিওসি বলেন, যখন নিশ্চিত হওয়া যাবে রানা প্লাজায় আর কোনো জীবিত বা মৃত মানুষ নেই, তখনই দ্রুত গতিতে ধ্বংসস্তূপ সরানো হবে। উদ্ধার কাজে বিভিন্ন হেভি ইকুইপমেন্ট ব্যবহার ছাড়াও নতুন মাত্রা যোগ হয়েছে, উন্নত প্রযুক্তির বিভিন্ন সার্চ যন্ত্রপাতি। যতক্ষণ পর্যন্ত জীবিত কিংবা মৃত ব্যক্তি উদ্ধার কাজ চলবে, মেশিনের কাজ ধীর গতিতে চলবে। নিরাপত্তার কারণে এখন আর ধ্বংসস্তূপের কাছে কোনো সাধারণ মানুষকে যেতে দেওয়া হচ্ছে না। তবে যে পর্যন্ত যাওয়া যাচ্ছে সেখানেই অপেক্ষায় নিখোঁজদের ক্লান্ত স্বজনরা। মে দিবসে যেখানে পৃথিবীর কোটি কোটি শ্রমিক অধিকার আদায়ের লড়াইয়ে ছুটি কাটাচ্ছেন, সেখানে রানা প্লাজার শত শত পোশাক শ্রমিককে মালিকেরা মৃত্যুর মুখে ঠেলে দিয়ে হারিয়ে দিয়েছেন জীবন যুদ্ধে। আর যারা বেঁচে আছেন তারা এখনও পাননি তাদের ন্যায্য বকেয়া বেতনটুকু। ওবায়দুল রশিদ, চ্যানেল আই, সাভার, ঢাকা।